জুমার দিন আসরের নামাজের পর এই আমলটি মাত্র একবার করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে রিজিক দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। জুমার দিন এটি ফজিলতপূর্ণ একটি দিন, জুমার রাত এটি ফজিলতপূর্ণ একটি রাত। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআনেও বর্ণনা করেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল, আমি মানুষকে অল্প সময়ের মধ্যে সৃষ্টি করেছি, সেই সময়টি হলো জুমার দিন আসরের নামাজের পরের সময়টুকু, অর্থাৎ আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত যে সময়টি থাকে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জুমার দিন সৃষ্টি করেছেন। জুমার দিনে যে সমস্ত আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হলো জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদের আমল করা। হযরত আবু দারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করুন, কারণ জুমার দিন হলো ফেরেশতাদের উপস্থিতির দিন। সুতরাং যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করে, ফেরেশতারা তার সাথে আমার কাছে তা আমার কাছে পৌঁছিয়ে দেন। হযরত আবু দারজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনার ইন্তেকালের পরেও কি আপনার কাছে দুরুদ শরীফ পৌঁছিয়ে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক কোন নবীগণের শরীর কি নষ্ট করা জমিনের উপর হারাম করেছেন, নবীগণ আপন কবরে জীবিত থাকেন, সেখানে তাদেরকে রিজিক পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সপ্তাহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিন হযরত আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এই দিনেই তিনি ইন্তেকাল করেন, এই দিন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই দিনেই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুতরাং জুমার দিন বেশি বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করুন, কারণ জুমার দিনে দুরূদ শরীফ এই দিনের আমার কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ জুমার দিন কোনো ব্যক্তি যদি দুরূদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুরূদের আমল পৌঁছে দেওয়া হয়। তাই মুমিন মুসলমানদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। হযরত আল্লামা শাওকি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে, জুমার দিন দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণিত হয়েছে। অর্থাৎ কয়েকজন সাহাবী জুমার দিনে দুরূদ শরীফ পড়ার যে ফজিলত এই বর্ণনাটা করেছেন। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। জুমার দিন আসরের নামাজের উপর দুরূদ শরীফের কথা উল্লেখ রয়েছে, যে কোনো দিন আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত গুরুত্বের সঙ্গে জিকির তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা এটি মুস্তাহাব। কেননা আল্লাহ তাআলা বিশেষভাবে এই দুইটি সময় জিকির তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকার কথা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আর তোমার প্রতিপালকের তাসবিহ ও তাহমিদে লিপ্ত থাকো সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে, অর্থাৎ সকাল সন্ধ্যা। আর গায়েতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, আর তোমার প্রতিপালকের তাসবিহ তাহমিদ প্রশংসা বর্ণনা করো, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহসমূহ পাঠ করা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 80 বার একটি দুরূদ শরীফ পাঠ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। জুমার দিন আসরের নামাজের পর মহিলারা বাসায় নামাজ পড়বে, তাদেরও আসরের নামাজের তারাও আসরের নামাজ সম্পূর্ণ করার পর এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এখন এই দুরূদ শরীফটা আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফটা আমি আবারও পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে জায়নামাজের মধ্যে বসে কয়েকবার ইস্তিগফারের আমল করবে, আবারও কয়েকবার দুরূদ শরীফের আমল করবে। এরপরে কোরআনুল কারিমের বিশেষ একটি সুরা সুরা ফাতেহা 7 বার তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ তাআলার কাছে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করবে, কান্নাকাটি করবে, রুনাজারি করবে, কেননা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় দোয়াসমূহ কবুল করে থাকেন, এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের আলোচনা প্রসঙ্গে বলেন, এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলমান বান্দা নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইল, আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই তা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টার কথা উল্লেখ করেছেন। জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে সময়টি যে সময় সে নামাজের জন্য অপেক্ষমান থাকে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিন এই আমলগুলো খুব গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে রাত্রে ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একটি ইস্তিগফার পাঠ করে, একটি দোয়া পাঠ করে, এই দোয়াটি পাঠ করলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মরুভূমির বালুকারাশি পরিমাণও হয়, সমস্ত বৃক্ষের পাতা পরিমাণও হয়, দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও হয়। খাটি দিলে যদি সে তওবার নিয়তি ইস্তিগফারটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি বান্দা রূপে তাকে গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি সেই ইস্তিগফারটি পাঠ করে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ইস্তিগফারটি আবারও পাঠ করে শোনাচ্ছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। তাই আমরা জুমার দিন আসরের নামাজের পর বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফের আমল করব, এটি পরিপূর্ণ বিশ্বাস রাখব, একিন রাখব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের উছিলায় আমার জীবনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেবে।